নেত্রকোনায় বড় ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান। সকালে বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে বড় ধান কাটা উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অব্যাহত রাখতে কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে ধান কাটা উৎসব উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার, সজল সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।